হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে রাধিকা অনির্বাণকে বরণ করে ঘরে তুলল ঠাম্মি। তারপরেই সবাই জিজ্ঞাসা করে, আচ্ছা কেমন আছো রাধিকা? রাধিকা বলে, আমরা ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? দাদুভাই বলে, ও বাড়ির সবাই ভালো তো রাধিকা? রাধিকা বলে, হ্যাঁ সবাই ভালো। ঠাম্মি বলে, আমাদের চোখের নয়ন মনি, তুমি যে আমাদের বাড়ি ছেড়ে চলে গেছো, তারপরে আমরা কি আর ভালো থাকবো বলো না রাধিকা, আমাদের তো কষ্ট হবে। তারপরেই রাধিকা অনির্বাণ ভিতরে গেলে হঠাৎ করে কমলিনীকে দেখতে পেয়ে সবাই চমকে যায়। ও এখানে কেন এসেছে, কিসের জন্য এসেছে? তখন কিন্তু কুশল আঙ্কেল বলে, দেখো আমাদের বাড়ির অতিথি, এভাবে দাঁড় করিয়ে তো রাখতে পারবো না, ঢুকতে তো দিতে হবে নাকি? কুপেশনে বলে, তুমি কি মনে করেছো, রাধিকা একবার তোমার পাল্লায় পড়েছে বলে বারবার ও অনির্বাণকে ভুল বুঝবে তোমার কথা শুনে, এটা বোধহয় হবে না জানো তো কমলিনী। কমলিনী বলে, এসব নিয়ে তো আমি ভাবছি না, আমি শুধু ভাবছি আমার নিজের পেটের বাচ্চাটার কথা, ওর জন্য আমি সবটা করতে পারি, ওর জন্য আমি অনির্বাণের সাথেই থাকবো, ঠিক আছে? কথাগুলো শোনার পরে প্রচন্ড রেগে যায় ওই বাড়ির লোকজন। রাধিকা বলে, একটা কথা বলি মা, প্লিজ ওকে যত্ন আত্তি করো, ঠিক আছে? তখন কিন্তু এ কথা শুনে রাধিকার মা বলে, মানেটা কি, আমার মেয়ে জামাই এসেছে এ বাড়িতে ঘুরতে বিয়ের পরে, আর এখানে একটা অন্য মেয়ে চলে এসেছে, সে দাবি করছে আমার জামাইয়ের বাচ্চার মা হতে চলেছে, আমি তার পরে ওই মেয়েটিকে যত্ন করব, এটা কখনো সম্ভব নাকি? অনির্বাণ বলে, আমি তো চেয়েছিলাম ওকে মাঝ রাস্তায় নামিয়ে দিতে, আসতেই না এখানে, আর ও কি করলো, এই যে রাধিকা আর কুশল বাবু এরা দুজনে মিলে নাকি এই মেয়েটিকে এখানে নিয়ে আসলো, ওই মেয়েটা না আমাকে শান্তি দেবে না, আমার জীবনটাকে তছনছ এমনি করে দিয়েছে, আরো তছনছ করে দিতে চায়, আমি আর পেরে উঠছি না। ঠাম্মি বলে, একটু পরে এ বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসে পড়বে, সবাই যখন এসে এগুলো দেখবে, এই অপমানটার কি খুব দরকার ছিল আমাদের? আরে বাবা, তোমরা কেন নিয়ে আসলে এই মেয়েটিকে? কুশল আব্বু বলে, একটা কথাই, যে মেয়েটি অসুস্থ, তোমরা কেন এরকম করে কথা বলছো? তখন কিন্তু কমলিনী বলে, ও আপনি আমাকে উন্মাদ প্রমাণ করার চেষ্টা করছেন, আপনি যতই প্রমাণ করুন আমি কিন্তু উন্মাদ নই। তখন কিন্তু কুশলাঙ্কা বলে, আচ্ছা থামো কমলিনী, আমি তো তোমায় কিছু বলিনি, আমি ওদেরকে বোঝাচ্ছি। তারপরে দাদুভাই বলে, ছাড়ো এসব কথা, চলে যখন এসেই পড়েছে, এখন তো আর কিছু করার নেই। আচ্ছা পুপে শোনা, উৎসাহ করে তো অনেক মিষ্টি বানালি, নিয়ে আয় ওগুলো, না দিলে কি করে হবে রে? তখন পুপেশনা বলে, আরে উৎসাহ তো অনেক ছিল, সব যে মাটিতে মিশে গেল। তখন কিন্তু কমলিনী বলে, এই শোনো অনির্বাণ, তুমি কিন্তু একদম মিষ্টি খাবে না। এ কথা শুনে অনির্বাণ বলে, তুমি কে আমার যে তুমি যা বলবে আমাকে সেটা মেনে চলতে হবে? এর পরদিন সে দেখানো হয়েছে, অঙ্কিতা বলে, নিজেদেরকে এতটা কি করার দরকার ছিল? রাধিকা আমাকে বলতো, তুই ওর ব্যাপারের মধ্যে এতটা কেন ঢুকলি? তুই কিন্তু নিজেই ফেসে যাবি, এটা আমি বলে দিলাম রাধিকা। আর কমলিনী বলে, আমি ডক্টরের কাছে কি এমনি যাচ্ছি, তোমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য যাচ্ছি? রাধিকা বলে, সময় আমার হাতে নেই, ডাক্তার কি দেখেছো নাকি আমরা দেখতে বাধ্য হব? আমরা যদি দেখি তুমি তো আবার আমাদের বিশ্বাস করবে না, তার থেকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব দেখো, আমাদের হাতে এত সময় নেই। কমলিনী আরো কিছু বলতে গেলে রাধিকা বলে, বাড়াবাড়ি করো না কিন্তু কমলিনী, আমি কিন্তু অনির্বাণকে নিয়ে দূরে কোথাও চলে যাব, খুঁজেও পাবে না আমাদেরকে। কমলিনী বলে, কেন এরকম করছো, তোমাকে তো আমি অনেক ভালো ভেবেছিলাম। রাধিকা বলে, আমার কি দোষ ছিল বলো তো, তোমাদের মধ্যে কি হয়েছে তোমরা জানো, আমার তো জানার কথা নয়। অনির্বাণ বলে, এসব কি বলছো রাধিকা? রাধিকা বলে, প্লিজ আমাকে একটু কথা বলতে দাও অনির্বাণ। তারপরে কিন্তু অনির্বাণ বারবার বলে, হ্যাঁ ডাক্তারের কি খোঁজ হলো কমলিনী? কমলিনী বলে, আমার তো যেটা কোনো ডাক্তারই নেই। তখন কিন্তু রাধিকা বলে, তাহলে আমাদের উপর তো ভরসা করতে পারো। তখন বলে, হ্যাঁ তোমাদের উপর ভরসা করি, আর তোমরা ম্যানিপুলেট করে সব কথা ডাক্তারকে শিখিয়ে দাও। এই সমস্ত কথা শুনে অনির্বাণ বলে, আমার জীবনটা নষ্ট করে দিলে কমলিনী, তুমি কি চাও এখনো পর্যন্ত আমি সত্যিই বুঝতে পারছি না। আর বারবার কমলিনী বলে, কেন আমি তোমার সাথে থাকতে চাই। এভাবে আজকের পর্ব শেষ হয়ে যায়।